আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে দেখছেন আমার আইডি থেকে আজকের গুরুত্বপূর্ণ এই লাইভটি আপনাদের সবাইকে আছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও সবাইকে ঈদ মোবারক। অনেকে যুক্ত হচ্ছেন আমার অফিসিয়াল পেজ আব্দুল হালিম নিহন এই পেজ থেকে, আবার অনেকে যুক্ত হচ্ছেন সৌদি আরবের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এই পেজ থেকে। আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আব্দুল হালিম নিহন, তথা যারা এক নামে চিনেন এ টু জেড বাই নিহন বলে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা প্রত্যেকটা লাইভে আসলে গুরুত্বপূর্ণ থাকে এবং প্রত্যেকটা লাইভ আপনাদের জন্য করি, যে প্রবাসীর অন্তত আমাদের, আমরা যারা লাইভ করি, আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সোশ্যাল ওয়ার্কার যারা, আমরা কেবলমাত্র আমরা আপনাদের জন্য লাইভ করি, আপনাদের জন্য অ্যাক্টিভ থাকি, আপনাদেরকে নানা ধরনের নানা রকম আপডেট তথ্যগুলো দিয়ে, তথ্য সেবা দিয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু করে হলো উপকার করতে, আপনাদের উপকারে আসতে। আমরা তখনই আনন্দ পাই, বিশেষ করে আমি তখনই আনন্দ পাই যখন মনে করি বা মনে হয় যে আমার কোনো তথ্য দিয়ে বা আমার কোনো সেবার মাধ্যমে একজন প্রবাসী সে সহযোগিতা পেয়েছে কিংবা তার উপকারে আসতে পেরেছি, তখনই আমি ধন্য মনে করি যে আমি একজন প্রবাসী। কারণ প্রবাসটা এমন, এখানে আত্মীয় স্বজন থেকেও সব থেকে বড় সাপোর্ট যারা করে সেটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী, আপনার বন্ধু কিংবা সহকর্মী, সহযোদ্ধা যারা আছে তারাই। তো আমি যেটি মনে করি এবং আমি যেটি আপনাদের সবসময় বলি, একজন প্রবাসী যদি একজন প্রবাসীর পাশে সবসময় থেকে কাজ করেন, সহযোগিতা করেন, তাহলে প্রবাসীদের দুঃখটা অনেকটা কমে আসে। কারণ বেশিরভাগ প্রবাসী আমরা যারা আছি, মা বাবা ভাই বোন ওয়াইফ সন্তান ছেড়ে এখানে প্রবাসের মধ্যে আছি, খুব কম সংখ্যক আছেন পরিবার নিয়ে এখানে থাকেন। বেশিরভাগ প্রবাসী আছেন যারা আত্মীয় স্বজন পরিবার রেখে কিন্তু আমরা প্রবাসের মধ্যে একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে আমরা এখানে আছি, থাকছি। তো আজকে আমার এই লাইভের মধ্যে দেখা যায় শুধু সৌদি না, সৌদি আরবের বাহিরে কাতার, কুয়েত, দুবাই, তারপর ইউকে থেকে অনেকে দেখেন। তো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি, সেটা হচ্ছে বিশেষ করে আমি রিয়াদের কথা যদি বলি, এখানে আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে বর্তমান এই পরিস্থিতি আমরা কি পরিস্থিতি পার করছি সেটা আমি, আপনি, আমরা সকলে কি অবগত আছি। আর তাই আজকের ক্যাপশন অনুযায়ী আপনারা এই লাইভটুকু খুব করে শেয়ার করবেন, শেয়ার এ কারণে করবেন যার ফলে অন্তত এই লাইভের কারণে কোনো না কোনো ভাইয়ের উপকার আসে। আমরা আমাদের স্থান থেকে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি যে প্রবাসীরা কতটা কষ্টে আছে, প্রবাসীরা কতটা মানবেত জীবনযাপন পার করছে, প্রবাসীরা কতটা অসহায় অবস্থায় তার বাসার মধ্যে অবস্থান করছেন। প্রত্যেক দিন, প্রত্যেক দিন 10, 12, 15 এমনকি কোনো কোনো দিন 20-এর উপরও মেসেজ কিংবা আমরা কল পাই যে তার ভাই কিংবা সে নিজে কিংবা তার রুমমেট, তার পার্টনার, সে অসুস্থ, অসুস্থতার লক্ষণ, তার সর্দি জ্বর, তার কাশি, কারো কারো গলা ব্যথা, কারো কারো মাথা ব্যথা, কারো কারো ডায়রিয়া ইত্যাদি রোগের কথাগুলো, ইত্যাদি সমস্যার কথাগুলো জানিয়ে আমাদেরকে অনেকে মেসেজ করেন কিংবা অনেকে আমাদেরকে ফোন করেন। আমরা কিছু করতে পারি না, এটি আমাদের ব্যর্থতা। তবে আমরা পরামর্শ দিতে পারি, আমি হয়তোবা দৈনিক একজন কিংবা দুজনের কাছে যেতে পারি, হয়তোবা দৈনিক একজন কিংবা দুজনের সহযোগিতা করতে পারি, কিন্তু প্রত্যেক দিন যেই হারে মেসেজগুলো আসছে সেই হারে কিন্তু আমরা কারো সহযোগিতা কিংবা কারো পাশে দাঁড়াতে পারি না। আর তাই আপনাদের কাছে আমার আজকের এই অনুরোধ, আজকের এই লাইভটুকু আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, শেয়ার এই কারণে করবেন যে বর্তমানে রিয়াদে অসুস্থতার হার বাড়ছে দিন দিন, বিশেষ করে বাংলাদেশিদের, আমরা রিয়াদ থেকে বাংলাদেশিদের অসুস্থতার খবর বেশি পাচ্ছি। এমন অবস্থায় প্রাথমিকভাবে যেভাবে করোনার চিকিৎসা দেওয়া হতো, প্রাথমিকভাবে যেভাবে করোনার চেক আপ করানো হতো, তারপর আপনাদের বাসায় বাসায় এসে করোনার পরীক্ষা করে যেত, সেটা কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। কারণ এখন অসুস্থতা বাড়ছে, তারপর যে যেই সৌদি গভর্নমেন্টের যে যেই কোয়ারেন্টাইনগুলো ছিল, যে যে নির্দিষ্ট হাসপাতালগুলো ছিল, মেডিকেলগুলো ছিল, সব কিন্তু এখন ফুল হয়ে গেছে, যার ফলে আপনি যখন 997-এ ফোন দিবেন তারাও কিন্তু আপনার কাছ থেকে 2 দিনের সময় নেই। অনেকে যাদের ভাগ্য ভালো 3 দিনেও তারা সারা পেয়েছেন কিংবা অ্যাম্বুলেন্স এসে তাদেরকে নিয়ে গেছেন যদি জটিল অবস্থা হয়। আমি আজকে 3টি বিষয় নিয়ে কথা বলবো, 3টি বিষয় আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন। প্রথমত যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো কিংবা এর আগেও বলেছি, আর সে কথাটি হচ্ছে যদি মনে করেন আপনার করোনার লক্ষণ দেখা যাচ্ছে, শুধু কেবলমাত্র জ্বর,
জ্বর আমাদের স্বাভাবিকভাবে সবসময় হতো, আমরা কিন্তু সেটা অনেকটা সময় সর্দি জ্বর ভেবে নিতাম, অনেকটা সময় আমরা টাইফয়েড কিংবা না ধরনের রোগ মনে করতাম বা আবহাওয়া পরিবর্তন মনে করতাম। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতিতে একটু কাশি হলে, একটু জ্বর হলে আমরা মনে করি আমার নাকি করোনা করোনা হয়েছে কি না, এটা আমাদের মনের মধ্যে একটা চিন্তা চলে আসে। সেই চিন্তা থেকে দেখা যায় আপনি যদি আপনার রুমের মধ্যে একটা কাশি দেন, আপনার পাশ্ববর্তী যে আছে সে কিন্তু আপনার দিকে একটু কোন নজরে তাকাবে, কোন নজর বলতে মানে একটু ভারী নজর, ভারী নজরে তাকাবে যে তার কি আসলে কি সে কাশলো কেন। আর যদি জ্বর হয় তাহলে তো শ্বাসছে, সে বলবে আরে তার জ্বর হলো কেন। তখন দেখা যাবে আপনার রুমমেটও আপনার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছেন, স্বাভাবিক, এটাই নিয়ম দূরত্ব বজায় রাখা। তখন আপনি হয়তো নিজে নিজেই ফিল করতে পারেন আমি হয়তো একা হয়ে যাচ্ছি, আমার হয়তো দেখার মতো কেউ নেই বা আমার কি হবে এই বিষয়গুলো। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো প্রবাসে যারা আছেন, বিশেষ করে সৌদিতে যারা আছেন, যারা এই মুহূর্তে লাইফটুকু দেখছেন। আপনার যদি প্রাথমিকভাবে যদি মনে হয় যে জ্বর কাশি সর্দি নর্মাল আছে, কেবলমাত্র মনে হচ্ছে, হ্যাঁ জ্বরের ভাব কাশির ভাব মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রাথমিক যে চিকিৎসাগুলো নেবেন সেটা হচ্ছে আপনি 997 তো ফোন দিবেন। আমি বলবো না যে 997 দ্রুত এসে আপনাকে নিয়ে যাবে, 997-এ ফোন দেওয়ার পরে তারা আপনাকে যে সময় দিবে সে সময়ের মধ্যে আপনার প্রথম যে জিনিসটা ধরে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মনোবল। আপনার মনোবলটা আপনাকে ধরে রাখতে হবে, আপনি মনোবল একেবারে হারাতে পারবেন না, প্রথমত আপনাকে এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত আপনাকে গরম পানি বেশি বেশি করে, চা হোক দুধ হোক গরম পানি হোক, আপনাকে পান করতে হবে। এরপরে আপনাকে একবার হলো ডেটল লিকুইড দিয়ে আপনাকে গোসল করতে হবে। তারপরে যে কাজটি আপনি করবেন, যেটি সবার আগে করা দরকার, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন একা কোনো রুমে থাকতে, কিংবা আপনার রুমমেটে যদি কেউ এমন আশঙ্কা হয় তাহলে আপনারা চেষ্টা করবেন আপনার ওই বন্ধুকে একা একটি রুমে রাখার। এ হচ্ছে শুকনো খাবার বেশি খাওয়া করে খাওয়ার চেষ্টা করবেন, বর্তুগাল লেবু, বর্তুগাল বলে অরেঞ্জ এবং লেবু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রাথমিক আপনার জন্য চিকিৎসা। যদি জ্বরের ভাব থাকে আপনি প্যানাডোল খাওয়ার চেষ্টা করবেন, আর কাশি যদি হয়, কাশি একটা সিরাপ আছে সেটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যদি আপনি স্বাভাবিক না হন, যদি আপনি স্বাভাবিক না হন তাহলে কী করণীয়? যদি মনে হচ্ছে যে এগুলো করার পরেও আপনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আপনি ঘন ঘন অ্যাম্বুলেন্স যে নাম্বারগুলো আছে 997-937 সে নাম্বারগুলোতে আপনি ফোন দিবেন। এরপরেও যদি তারা না আসে তাহলে আপনি যে কোনো একটি গাড়ির ব্যবস্থা করে, যে কোনো একটি গাড়ির ব্যবস্থা করে, আমাদের এখানে আমরা আমাদের পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে অ্যাপসারের মাধ্যমে আপনি 1 ঘন্টার জন্য বাহিরে যেতে পারবেন, তবে আপনি কী কারণে যাবেন সেটি আপনি ওখানে উল্লেখ করতে হবে, সেটা নিয়ে আমাদের একটা পোস্ট আছে, সেই পোস্টটা ফলো করলে আপনার বুঝতে পারবেন। যদি এটিও নাও পারেন, কারণ অনেকের আছে কেমন সমস্যা হতে পারে, তাহলে আপনি ইমার্জেন্সি 999 পুলিশকে ফোন দিয়েও আপনি পুলিশের সহযোগিতা নিয়ে আপনি কোনো একটা গাড়ির মাধ্যমে আপনি যেতে পারবেন। কিংবা 997 যদি আসতে দেরিও হয়, অ্যাম্বুলেন্স যদি আপনার কাছে আসতে দেরিও হয়, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে কীভাবে কীভাবে আমি নিজের গাড়ি নিয়ে আমি আমার পার্শ্ববর্তী মেডিকেলে যাব, আপনাকে তারা সে সুযোগ দিবে, সেটা বলে দিবে আজকে আমরা এভাবে একজন রুগীকে আমরা মেডিকেলে পাঠিয়েছি। এবার আসেন মেডিকেলের বিষয়। রিয়াদ এরই মধ্যে আমরা যে যে মেডিকেলগুলোর নাম বলেছি, বিশেষ করে সরকারি হাসপাতাল সোমেসি, এরপরে আরেকটি হাসপাতাল আছে যেটি আমরা বলছিলাম রিয়াদ আজিজিয়াতে আল ইমাম ইমাম, তারপর পার্শ্ববর্তী যে হাসপাতাল ওবায়েদ, এই হাসপাতালগুলো এখন রুগী নিচ্ছে না, সেটা আপনারা এরই মধ্যে অনেকে অভিযোগ করেছেন। রুগী না নেওয়ার কারণ হচ্ছে এই হাসপাতালগুলো এখন একেবারে ফুল গুলোর বিষয়। দ্বিতীয়ত আপনি কোন হাসপাতালে যাবেন এটা আপনাকে আজকে আমি বলছি, এবং এটি আপনি কি খেয়াল রাখবেন, আপনার পাশ্ববর্তী, আমাকে ফোন দিতে হবে না, মেসেজ করতে হবে না, আপনার পাশ্ববর্তী যারা আছে তাদেরকে আপনি এই মেসেজটুকু পৌঁছিয়ে দিন, ভিডিওটি শেয়ারের মাধ্যমে হোক কিংবা আমার এই কথাটুকু পৌঁছিয়ে দিন। আমি দুটি মেডিকেলের কথা বলবো। প্রথমত আপনি যদি করোনা টেস্ট করাতে চান, আপনি যদি করোনা লক্ষণ কিনা সেটা পরীক্ষা করতে চান, আপনি যেতে পারেন ডাক্তার সোলামান হাবিবি হাসপাতালে, ডাক্তার সোলামান হাবিব, ডাক্তার সোলামান হাবিব হাসপাতালে, সেটা হচ্ছে রোদা আছে, ওলাই আছে, বিভিন্ন শাখায় ডাক্তার সোলামান হাবিবের ব্রাঞ্চ আছে, সেখানে গিয়ে আপনি আপনার করোনা টেস্ট করাতে পারেন। এরপর আপনার যদি ইমার্জেন্সি কোনো কেস থাকে, যদি মনে করেন আপনি ইমার্জেন্সি আপনাকে মানে করোনা লক্ষণ দেখা যাচ্ছে পরীক্ষা করাতে হবে কিংবা আপনি ভর্তি হতে হবে, তাহলে আপনি যেতে পারেন কিং ফাহাদ হাসপাতালে, ওলায়াতে যে কিং ফাহাদ হাসপাতাল আছে সোলামানিয়া বলে, সেই সোলামানিয়াতে কিং ফাহাদ হাসপাতাল যেতে পারেন। সেখানে আমরা এই দুদিনে আমরা 7 জন রুগী এ পর্যন্ত ভর্তি করাতে পেরেছি, যদিও আমরা এটি প্রচার করিনি, কারণ প্রচার করলে প্রচার একটি বিষয় হচ্ছে এরই মধ্যে আমি 3-4 জন রুগী ভর্তি করানোর পর সেমসিতে, যদিও সেটা ওরা করোনা রুগী ছিল না, ওখান থেকে একজন করোনা রুগীর লক্ষণ দেখা গেছে। আপনারা আপনাদেরকে বলে রাখি লাস্টে যে
আব্দুল মান্নানকে, যার ব্রেন স্ট্রোক ছিল, যাকে আমরা আমি নিজে সহযোগিতা করে আমার টিম সহ ভর্তি করেছিলাম। তো কালকে আপডেট এসেছে, ফোন এসেছে, আব্দুল মান্নান ভেরি স্যাড, আব্দুল মান্নানের করোনা পজিটিভ, তাকে অন্যভাবে দেখছেন। তো এই আর কি। তো যে বিষয়টি জানাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা এই দুদিনে 7 জন মেডিকেল রোগী ওখানে ইমার্জেন্সিতে ভর্তি করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর তাই আপনাদেরকে এই মেসেজটুকু দিচ্ছি, আপনারা কিং ফাহাদে, কিং ফাহাদ আপনারা জানেন বিগ একটি মেডিকেল হাসপাতাল, এখানের মধ্যে কিং ফাহাদে আপনার ইমার্জেন্সি দিতে পারেন। তবে আমার মনে হয় আপনাদেরকে একটা টিপস দিব, আপনি যতটা ইমার্জেন্সি দেখাতে পারবেন ততটা ইমার্জেন্সিতে আপনাকে তারা ভর্তি করাবে এবং আপনার করোনা টেস্ট ওখানে করাবে। আর সুলাইমান হাবিবিতে করোনা টেস্ট করালে আপনার ফি লাগবে, তারপর আপনার কিং ফাহাদে আপনাকে ভর্তি করাতে হলে আপনার কি ফি লাগবে না। এই জন্যেই বলছি ভিডিওটা আপনার শেয়ার করবেন, রিয়াদে বিশেষ করে যারা আছেন তারা এই কাজটুকু করতে পারেন। আর যদি ইমার্জেন্সি, একেবারে ইমার্জেন্সি, যে কোনো গাড়ি পাচ্ছেন না, যাকে মেডিকেল নিতেই হবে, এমন যদি সিরিয়াস কেস থাকে, তাহলে অবশ্যই আমাদের হেল্প নিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে মেডিকেল পর্যন্ত পৌঁছে দেওয়ার, আমাদের যেভাবে হোক যেভাবে হোক আমরা চেষ্টা করব, যেটা আমি অতীতে করে আসছি সেটা এখনও করব। আমি একেবারে বলবো না, একেবারে বলবো না যে আমরা মানে করবো না, সেটা না। আমি চেষ্টা করবো ডেলি 2-1 জন রোগীকে ভর্তি করতে কিংবা আমি সার্ভিস দিতে, সেটা আগে যেমন চেষ্টা করেছি এখন চেষ্টা করবো ইনশাল্লাহ। গেল এই বিষয়ে, এবার আপনাদেরকে আমরা কালকে লাস্ট আমি একটা আমার পোস্ট দিয়েছিলাম রাতে, সেটা হচ্ছে আমার এক বন্ধুবর, আপনারা ভালো করে জানেন যে যে হচ্ছে রিয়াদের মামুন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী মামুনুর রশিদ, আমার খুবই একজন কাছের বন্ধু ছিল, যাকে নিয়ে আমি রীতিমতো আপনাদের জন্য লাইভ করতাম, আপনাদের নানা ধরনের তথ্য সেবাগুলো দিয়ে মামুন সহ আমি লাইভে এসে আসতাম। তারপর মামুন ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেমন, পাশাপাশি আইন সহায়তাকারী রিয়া দূতাবাসের বেশ ব্যাপক সহযোগিতা করতেন প্রবাসীদেরকে। কালকে আমরা ব্যাড নিউজটি দিয়েছিলাম, যদিও আমি পরশুদিন মামুনের কাছ থেকে এসেছি, আজকেও মামুনের কাছ থেকে এসেছি। তো অনেকে নিষেধ করছেন এবং আমাকে অনেকে বাসায় থাকতে বলেছেন, আমার আত্মীয় স্বজন যারা ফোন করে বাসায় থাকতে বলেছেন, তো আমি যদিও তাদেরকে বলছি বাসায় আছি, কিন্তু আমি আপনারা জানেন যে বাসায় থাকতে পারিনি। হ্যাঁ, আমি বাসায় থাকতে পারিনি, আমি আমাকে বের হতেই হয়েছে, কারণ আমার কাছে এখনও পর্যন্ত কিছু খাদ্য সামগ্রী আছে, যে এখনও পর্যন্ত বিগ একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আজকে আমি অনেককে সার্ভিস দিয়েছি, খাদ্য সামগ্রীগুলো উপহারগুলো পৌঁছে দিয়েছি। তারপর মামুনের কাছে গিয়েছি, মামুনের কাছে আমাদের দেখতে গিয়েছি, দেখতে বলতে মামুনের কাছে কিছু ঔষধ এবং কিছু জিনিসপত্র দরকার ছিল তার, সেগুলো আমরা দিয়ে এসেছি আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে, আমরা গিয়ে দেখে আসলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আগে মামুনকে আমরা, মামুন ভাইকে যেভাবে কাছ থেকে দেখতাম, আজকে কিন্তু সেভাবে কাছ থেকে দেখিনি আমরা। আজকে আমার কাছে খুবই কষ্ট লেগেছে, বেদনাদায়ক বিষয়। আমি আজকে মামুন ভাইকে দেখেছি জানালা থেকে, মামুন ভাই আমাকে, আমি বললাম যে আমি উপর আসি, গেটে মালগুলো রেখে যাই, মামুন ভাই বলছে না, উপর জানালা থেকে সে আমাকে ইশারা দিল যে আপনি নিচে রাখেন, আমার আমি লোক লোক দিয়ে বাজিয়ে হোক আমি পরে নিয়ে যাব। তো যে মামুন ভাইকে আমি পরশু দিন খুব কাছ থেকে দেখে আসলাম, তার তাপমাত্রা আমি মেপে এসেছি, কিন্তু আজকে সে মামুন ভাইকে আমি দেখা করতে হয়েছে যে উপর থেকে, সে মামুন ভাই উপর থেকে আমাকে সম্মান করছেন, তার ধন্যবাদ জানাচ্ছেন, আমি নিচ থেকে তাকে দেখছি। বিষয়টা আমার কাছ থেকে কতটা কষ্ট লেগেছে আমি আপনাদেরকে বুঝতে পারবো না, যে আমরা যারা কাজ করি আমরা নিঃস্বার্থে কাজ করার চেষ্টা করি। তদ্রূপ মামুনও, মামুনের কাছ থেকে আমি যতটুকু সেবা পেয়েছি, যতটুকু সেবা প্রবাসীদের জন্য নিয়েছি, মামুন চেষ্টা করেছেন, মামুন ভাই চেষ্টা করেছেন যে তার মতো করে করে সেবা দিতে, সবসময় অ্যাক্টিভ থেকে কাজ করতে। তো তদ্রূপ আমি তো প্রথম থেকে কাজ করে আসছি, তো আমি কখনো কল্পনা করিনি, আমি ধারণা আছে যে হয়তো করোনা এমন একটা বাসায় থাকলেও কারো না কারো, কেউ কেউ না কেউ হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। আমি বা আমরা, আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা শুধু বারবার এই জিনিসটা বুঝাতে কেন পারি না, আমরা তো সেফ থাকি, আমরা তো আপনাদেরকে সতর্ক করি, আমরা যারা আপনাদেরকে সতর্ক করি, আমরা দেখেন মামুন ভাইয়ের উদাহরণ যদি দিই, যেখানে মামুন ভাই করোনা আক্রান্ত হয়ে গেছেন, সেখানে এ মামুন ভাই কার জন্য কাজ করতেন, আপনাদের জন্য কাজ করতেন, আপনাদের নিয়ে কাজ করতেন। সে আমি যখনই ফোন দিই, কোনো কোনো হাসপাতাল হাসপাতালে থাকেন, কোনো কোনো মেডিকেলে এসে থাকেন, এনওসি করছেন কোনো কোনো লাশের, এই কাজগুলো নিয়ে সে দৌড়দৌড়ি করছেন বাধ্য। কিন্তু আমরা একটা কথা বলে ফেলি যে দূতাবাস কী করেন, আমি অনেক জায়গায় খাবার নিয়ে যাই, সেখানে আমার সাথে অনেকে খারাপ ব্যবহার করার চেষ্টা করেন, কারণ তারা মনে করেন যে এটা দূতাবাসের, যখন তাদেরকে বলি এটা দূতাবাসের খাবার না ভাই, তখন তারা আবার সরে বলেন। তার মানে কি দূতাবাসের খাবার হলে কি আপনারা আমার সাথে, আমাদের সাথে খারাপ, মানে দূতাবাসের হলে কি খারাপ ব্যবহার করতে হবে? আপনাকে জানেন মামুন কীভাবে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, সেটা তো অনেকে জানেন না। আপনাকে জানেন সে ডেলি যে 4-5টা মেডিকেল, 4-5টা মর্গে থেকে ঘুরে আসতে হয়, 4-5টা থানা থেকে তাকে ঘুরে আসতে হয়, আপনাকে সেটা জানতেন? জানতেন না। আপনারা কজন জানেন আমি নিহন কই কই যাই, আপনারা কজন জানেন যে আমি নিহন কই কই যাই,
কয়জন জানেন? কোনো একজন ব্যক্তি, আজকে তো আমি আজকে এই নিয়ে আজকের দিনে যদি বলি, আমি আজকে 14 জনকে খাবার পাঠিয়েছি, পৌঁছিয়েছি। কয়জন কয়জনে জানিয়েছেন ফেসবুকে যে মিহুন ভাই 14 জনকে খাবার পৌঁছিয়েছেন? আপনি কয়জন বলেছেন? আপনার জেনেছেন কয়জন যে জানছেন? জানেন নাই তো 14 জন থেকে আমার টিম কি করোনা আক্রান্ত হতে পারে না? আমি আমার কথা বলেছি, আমার আরেকটা গাড়ি পুরো খাদজানের মধ্যে, ইশারা খাদজানের একটা লিস্ট ছিল, সেই ইশারা খাদজান খাবার দিয়েছে। তা আমার টিমেরও একজন অসুস্থ, আমি জানি, আসগর নামে একজন অসুস্থ, সে সে এখন আসতে পারছেন না, সে অসুস্থ, সে তার ফ্যামিলি নিয়ে থাকে, সে আলাদা রুমে থাকছেন, কোয়ারেন্টাইন নিয়েছেন সে নিজে নিজে নিজে। তো আপনারা কি সব জানেন আমরা কই কই যাই? জানেন না তো? আমরা এত রিস্ক নিয়ে যে কাজগুলো করছি, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা কেন কেন বুঝেন না? আপনারা কেন বুঝেন না? আমি এই জিনিসটা বুঝাতে চাই। আজকে মামুনুর রশিদ করোনা আক্রান্ত হয়েছেন, মামুনুর রশিদ কোথা থেকে করোনা আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু আপনারা জানেন না। আপনারা জানেন, এই জন্যই বললাম যে সে ডেলি 4, 5, 6, 7টা করে মেডিকেল থানাগুলো ভিজিট করছেন, এনওসি করছেন, লাশের চিহ্নিত করছেন। আমার টিম ডেলি 4, 5, 6, 7, 8 জায়গায় যাচ্ছেন। আমি কোন প্রত্যেক দিন রিয়াদের পুরো এরিয়াদের রিয়াদের ঘুরে হচ্ছে, তারপর অনেকে নারাজ, তারপর অনেকে বলে নিহন ভাই আশা আশায় দিলেন, এখনও আসলেন না। চেষ্টা করছি, আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পাশাপাশি প্রত্যেক দিন শুধু আপনাদেরকে এই কারণে বুঝাই, আমরা যে এত জায়গায় যাই রিস্ক নিয়ে, আজকে মামুন ভাই এত সতর্ক থাকার পরেও সে আক্রান্ত হলো, আমাদের অনেক কাছের লোক আক্রান্ত হচ্ছে সতর্ক থাকার পরেও, আপনারা যে সতর্ক নেই, হারা ঘুরেছে আজকে আপনারা দেখেছেন, কালকে পরশুদিন হারা ঘুরেছে আপনারা দেখেছেন, এর আগের দিন হারা ঘুরেছে আপনারা দেখেছেন, ভাতা ঘুরেছে আপনারা দেখেছেন, আমরা সবাই দিব্যি হেঁটে যাচ্ছি, আমাদের না কোনো চিন্তা ভাবনা আছে, আমাদের না কোনো টেনশন আছে, কিছু নেই। তাহলে কেন নেই এখনও পর্যন্ত? কেন মেসেজ দিতে হয় যে আপনি 10,000 রিয়াল জরিমানা খেয়েছেন? কেন দিতে হয়? একমাত্র কারণ হচ্ছে আমরা এখনও পর্যন্ত সচেতন নই বলে। তবে আমরা কবে সচেতন হব? খুব দুঃখের বিষয় কি জানেন, মর্গে পর্যন্ত যে লাশটা, আপনি যে মারা যাবেন, আপনার লাশটা নিতেও এখন সময় নিচ্ছেন, আপনার লাশটা নিতে এখনও সময় নিচ্ছেন। যে আমার টিম এখন ইশারা খাদজানে আছেন, সোহাগ এখনও ফিল্ডে আছেন, সে এখন ইশারা খাদজানে খাবার ডেলিভারি দিচ্ছেন, খাদ্য সামগ্রী উপহারগুলো পৌঁছে দিচ্ছেন। তো এই বিষয়গুলো আমরা কেন করছি, কার জন্য করছি? আপনাদের জন্য করছি। এখন আপনারা যদি না বুঝেন, আপনারা যদি আমাদের পরামর্শগুলো না নেন, না মানেন, তাহলে এই দুঃখগুলো আমরা কাকে বুঝাবো? আমরা আক্রান্ত হয়ে সমস্যা নেই, তারপর আপনারা একটু সেফ থাকেন, আল্লাহর দোহাই লাগা, একটু সেফ থাকেন, একটু সাবধান থাকেন, একটু ভালো থাকেন। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেকে জানতে চেয়েছেন কেমন আছে, আমি এখনও পর্যন্ত ভালো আছি, এখনও পর্যন্ত নিরাপদে আছি। যাই হোক, যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে, মামুনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। আমার টিম যতটা সুস্থ থাকবে, ততটা আপনাদের আমরা সেবা দিয়ে যেতে পারবো, আপনাদের সহযোগিতা করে যেতে পারবো। 31 মে থেকে মসজিদ খুলে দিবে শুনেছেন, তারপর 28 তারিখ থেকে লকডাউন শিথিল করেছে তাও শুনেছেন, যদিও শিথিল করে, সব কিছু যদি ওপেনও করে দেয়, আপনাদের কাছে মিনতি থাকবে, আপনারা আপনাদের সেফটি নিয়ে রাস্তা চলাফেরা করবেন, আপনারা আপনাদের সেফটি নিয়ে অন্যে যেহেতু অন্যরা কিভাবে সচেতন হবে, কিভাবে সেফটি নিয়ে চলাফেরা করবে, সে পরামর্শটুকু দিবেন, সে মেসেজটুকু দিবেন। আমরা তো আছি, আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা যারা অনলাইনে কাজ করছে, আমরা আপনাদের জন্য আছি। আমরা আপনাদেরকে সোহাগ ভাই, আপনি মনির মোল্লা ভাইয়ের সাথে একটু দেখা করেন, মনির মোল্লা ভাইয়ের সাথে একটু দেখা করেন, ওনার সাথে দেখা করেন, উনি ওনার কাছে কিছু কিছু খাদ্য সামগ্রী আছে, একজন দিয়ে গেছেন, সেই খাদ্য সামগ্রীগুলো উনি পৌঁছে দিবেন, একটু দেখা করেন। তো যেটি বলছিলাম, মনির মোল্লা ভাইও ঈশার খাদ্যান আছে, একটু দেখা করেন, উনি মেসেজ দিয়েছেন আমাকে। তো যে বিষয়টুকু আপনাদেরকে বলছিলাম, লকডাউন শিথিল করলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে, কাজকাম করতে পারবেন, একটু চলাফেরা করতে পারবেন, একে অপরের সাথে দেখা করতে পারবেন। তো তার মানে সব কিছু শেষ না, তার মানে এটাই যে আপনারা সেফ থেকে অন্যজনের জন্য কি সহযোগিতা করবেন, অন্যজনের পাশে দাঁড়াবেন, এবং পাশাপাশি নিজে সেফ রাখবেন, নিজেকে সেফটি নিয়ে চলাফেরা করবেন, অন্যকেও সে পরামর্শটুকু দিবেন,
আর আমাদের জন্য দোয়া করবেন। কিছু কমেন্ট করব, আপনাদের যদি গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট থাকে আমাকে করতে পারেন, কমেন্টগুলো পড়ে আমি বিদায় নিব। যেহেতু আমার আইডি থেকে বেশি কিছু বলবো না, লাইভটুকু আপনারা যারা এখনও পর্যন্ত শেয়ার দেননি আপনারা প্লিজ লাইভটুকু অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আমি আবারও বলছি, যদি সিরিয়াস কোনো রোগী থাকে যার কেউ থাকবে না, যার কেউ নেই, তাকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব আমার টিম নিয়ে তাকে মেডিকেল পর্যন্ত পৌঁছে দেওয়ার ইনশাল্লাহ। তবে চেষ্টা করবেন আমাকে কষ্ট না দিয়ে, আপনার যদি গাড়ি থাকে বা আপনাদের যদি যাওয়ার সার্ভিস থাকে আপনার, চেষ্টা করবেন আপনার নিজের নিজের যাওয়ার। কারণ আমার কিন্তু প্রত্যেক দিন চার পাঁচজনের একটা লিস্ট থাকে, প্রত্যেক দিন চার পাঁচজনের একটা না একটা লিস্ট কিন্তু থাকেই। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, আমার ছোট ভাইয়ের দুদিন ধরে জ্বর মাথা ব্যথা, কি করা যায়? তাদের সবার জ্বর মাঝে মাঝে আসে আবার চলে যায়, মাঝে মাঝে আসে চলে যায়, সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না, ভয়ের কিছু নেই। আরও দুদিন অপেক্ষা করতে বলেন, প্যানাডোল খেতে বলেন, অরেঞ্জ বর্তুকাল মরিচ দিয়ে খেতে বলেন, লেবুর রস খেতে বলেন, তারপর গরম পানি খেতে বলেন, গরম পানি দিয়ে গোসল করতে বলেন। নাইম নাইম লিখেছে, নিহন ভাই বিশেষ ফ্ল্যাটটা কী কী হবে দিবে? আচ্ছা, বিশেষ ফ্ল্যাট দিতে হবে না, অপেক্ষা করেন, ইনশাল্লাহ হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে বরাবরই স্বাভাবিক ফ্ল্যাট দিয়ে দিবে। রুবেল লিখেছেন, গেঞ্জিটা লন্ড্রিও করা নেয় না, গেঞ্জি এই গেঞ্জি লন্ড্রি করে কী করবো বলেন, এই গেঞ্জির দরকার কি লন্ড্রিতে করার? আর এত পয়সা কই ভাই আমার বলেন, এত টাকা আছে? এত টাকা তো নাই। নাজিমুল হাসান লিখেছেন, ভাই আমি হারাতে আছি, আমার ভিলায় আমরা 12 জন আছি, দুজন বেশি অসুস্থ, দয়া করে একটু গাড়ি ব্যবস্থা করে দিলে আমরা কিং ফাদে ভর্তি হতাম ভাই, একটু জানাবেন। আচ্ছা, আপনার কমেন্টটা আমি কপি করে নিলাম, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপনি আমাকে একটা ইনবক্স করতে পারেন। ফুলগাজী বার্তা লিখেছে, নিহন ভাই সৌদি থেকে লাশ আনা যাবে কি না জানাবেন? না, ফুলগাজী বার্তা সৌদি থেকে লাশ আনা যাবে না, আর সৌদি থেকে লাশ আনা যাবে না বলতে এই কারণেই, ওই এখন লাশ এখানে দাফন করা হচ্ছে, যেহেতু ফ্লাইট চালু নেই, বিমান চালু নেই, সেহেতু সৌদি আরবের থেকে লাশ আনা যাচ্ছে না। আর আমি তাদের অনুরোধ করবো, আপনার আত্মীয় স্বজন কেউ যদি এখানে মারা যান তাহলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করবেন একটা সেরেমনি সার্টিফিকেটের উপর আপনারা তার উপর তার নমিনি হয়ে তার দূতাবাস বরাবর একটা লেটার পাঠিয়ে দেওয়ার, ঠিক আছে, এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন সবসময়। নিহন ভাই আমার ছোটো ভাইয়ের অবস্থা খুব খারাপ, একটু সাহায্য করবেন প্লিজ। জসিম আহমেদ, ছোটো ভাই কোথায় আছে সেটা তো বলেননি ভাই। আচ্ছা, মামুন ভাইয়ের বর্তমান অবস্থা, মামুন ভাইকে আজকে জার্মানি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি আপডেটটা রাতে আমি আপডেটটা একটু পরে হয়তো আপনাদেরকে কি জানাতে পারবো। আকাশ আহমেদ লিখেছে, নিহন ভাই আপনি সাবধানে চলাফেরা করবেন, আপনি ভালো থাকলে ভালো থাকবে প্রবাসে, ধন্যবাদ আপনাকে। নাইম লিখেছেন, নিহন, আচ্ছা এটা তো পড়া হয়েছে। এম টিফ লিখেছেন, ভাই আমার ইকামার হুরুপ আছে কিন্তু আমার 10,000 রিয়ালের মেসেজ সাধারণ ক্ষমার মাপ হবে কি না? না, সাধারণ ক্ষমার মাপ আপনার এই 10,000 রিয়াল হবে না। রানা লিখেছেন, ভাই হারাতে এক বাসায় একজনের করোনা পজিটিভ, তাকে তার কোম্পানি নিয়ে হাসপাতালে ভর্তি করেছে কিন্তু বাসার তারও 4 জন খুবই জ্বর, তাদের ভিতর একজন অবস্থা বেশি খারাপ, এত এবং এত কল করে কোনো লাভ হচ্ছে না। আপনারা কল দিতে থাকেন, কল দিতে থাকেন, লাভ হবে, কল দিতে থাকেন, একটা না একটা সময় আপনার কল ধরবেই, ঠিক আছে, আপনার কল দেওয়ার চেষ্টা করেন। আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ যারা লাইভ দেখছেন এই মুহূর্তে। নিহন ভাই দয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ধন্যবাদ, ধন্যবাদ এমডি সাইম খান আপনাকে, আল্লাহ মামুন রশিদ ভাইকে, আমিন, আমি ভাইয়ের থেকে দেখছি, আমি টাইপ থেকে দেখছি, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যিনি যেখান থেকে দেখছেন। হ্যাঁ, এই আর কি। তো এই হচ্ছে বিষয়, তাহলে যেটি বলছিলাম সেটা হচ্ছে লাইভটা আপনারা সবাই শেয়ার করবেন, শেয়ার এই কারণেই করবেন যাতে করে আমার লাইভে যে মেসেজগুলো দিয়েছি মেসেজগুলোতে অন্তত বাকি যারা আছেন তারা উপকৃত হন। হ্যাঁ, তারা যেন উপকৃত হন। আর যেটি বলবো সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া বের হওয়ার দরকার নেই, যদি মনে করেন যে আপনি একটু করে হলো অসুস্থ ফিল করছেন, আপনি যদি মনে করেন যে করোনা আশঙ্কা হচ্ছেন, তাহলে অন্য কেউ মেডিকেল নিয়ে যাওয়া চাইতে নিজে নিজে ট্রিটমেন্ট করতে পারেন, নিজে একা কোয়ারেন্টাইন হয়ে যান, নিজেই একা একটি রুমে আপনি নিজে চিকিৎসা করেন। এটি আমি কালকেও বলেছি আজকেও বলছি, পাশাপাশি আমি এটি আপনাকে বলবো সেটা হচ্ছে মেডিকেলে গেলে যে আপনি সুস্থ হয়ে যাবেন তা কিন্তু না, মেডিকেল থেকেও নিজেই অনেক কিছু করতে পারেন। মেডিকেলের সেম একই অবস্থা, আপনার একেবারে লাস্ট পর্যায়ে গেলে দেখা যায় খুবই জটিল অবস্থায় গেলে আপনাকে কী করে হয়তো অক্সিজেন দেয়, করোনা যেহেতু আপনার এমন কোনো চিকিৎসা নেই, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি নিজেই নিজে চিকিৎসা নিতে পারেন।
আচ্ছা, সোহাগ ভাই নাম্বারটা দিতে বলছেন আপনি মোল্লা ভাই। আমি আপনাকে সোহাগ ভাই নাম্বারটা, আমি সোহাগ ভাইকে একটা মেসেজ দিয়েছি। এই সোহাগ ভাই আপনি আমাকে একটা ইনবক্স করেন তো দেখলে। হ্যাঁ ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। তাহলে আপনারা কি, আমি আপনাদের জন্য কি বিষয়টি আজকে অবগত করলাম সেটা হচ্ছে, প্রথমত যদি মনে হয় যে আপনার করোনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিংবা জ্বর সর্দি কাশি, করোনা নাও হতে পারে কিন্তু আপনি ভাবছেন করোনার লক্ষণ, সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হচ্ছে মনোবলটা ধরে রাখবেন, মনোবল একেবারে হারাবেন না, মনোবল হারাবেন না, আর চেষ্টা করবেন পরিবারকে বিষয়টি না জানানোর। কারণ পরিবারকে জানালে পরিবার ঘন ঘন আপনাকে ফোন দিবে, এতে করে আপনি আরও ক্লান্ত হয়ে যাবেন, আরও কাইল হয়ে যাবেন। আর পাশাপাশি যেটা সেটা হচ্ছে, প্রথমে 2-3 দিন আপনি অপেক্ষা করবেন, চেষ্টা করবেন যে যদি জ্বর কাশি সর্দি হয় নিজে নিজে ট্রিটমেন্ট নেওয়ার, নিজেই সেফ থেকে সতর্ক হয়ে আমি যে কথাগুলো একটু আগে বলেছি সেগুলো ফলো করে চেষ্টা করবেন। যদিও তারপরে না সারে তাহলে আপনাদেরকে বলেছি আপনারা কিং ফাহাদ হাসপাতালে যেতে পারেন কিংবা ডাক্তার সালামান হাবিব হাসপাতালে যেতে পারেন। আর যদি অবস্থা খুব খারাপ হয়, হাসপাতালে যেতে পারছেন না, তারপর অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছেন আসছে না, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। আমি কথা দিচ্ছি না, মানে এই না যে আমি আপনার মানে যাব, এটা এটা প্রমিস করছি না, তবে আমি চেষ্টা করব যে আপনাদের কাছে আমার টিমকে পাঠাতে, আমার টিম চেষ্টা করবে আপনাদেরকে মেডিকেল নিয়ে গিয়ে অন্তত সে সেবাটুকু দিতে, এই আর কি। তো প্রথমত চেষ্টা করবে আপনারা আপনারা নিজে যাওয়ার, আপনারা চেষ্টা করবেন নিজে বাসা থেকে নিজের সুরক্ষা কিংবা নিজে সেফ হওয়ার, এটা চেষ্টা করবেন, এই আর কি। নিহুন ভাই ইনবক্সে মেসেজ দিচ্ছে, প্লিজ রিপ্লাই দিবেন। ইনবক্সে মেসেজ আমার এখানে যে ইনবক্সে মেসেজগুলো দিচ্ছে, আদার ইনবক্সে প্রচুর মেসেজ আসে, সেগুলো আমার দেখা হয় না। আমার পেজ আব্দুল হালিম নিহন যে পেজটা আছে সেই পেজে মেসেজ দেন, ইনবক্স করেন, আমি দেখি ওই পেজের মেসেজগুলো আমি দেখি এবং চেষ্টা করি রিপ্লাই উত্তর দেওয়ার আপনাদেরকে। ওকে ভাই, দোয়া করি আল্লাহ পাক যেন হেফাজত করুন, আমিন। যাই হোক, ধন্যবাদ আপনাকে নিহন ভাই। আমার খালাতো ভাই খুবই অসুস্থ, আপনার সহযোগিতাও আতিকে আছে। দেখেন আমি একটু আগে বলেছি আমার কাছে ডেলি 10-20 জনের কিন্তু খবর আসে। তো এখন সাদা অনেকে ফোন করেন যে কি সর্দি জ্বর জ্বর কিংবা কাশি, তো জ্বর বা কাশি হলে যে আমি আর একটা জিনিস, আপনার কি মনে করেন যে আপনার হয়তো বা আপনার পজিটিভ, তাই আমি নিহন গিয়ে কি আপনার কি আপনাকে কি সারাতে পারবো না, সেই জন্যই আমি বলছি প্রথমত চেষ্টা করুন আপনি কিছু একটা করার, অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার। একবার দুইবার তিনবার চারবার ধরেনি, একবার ধরবে, ধরলে কিন্তু আপনাকে সে 2 দিন সময় নেবে। সেই 2 দিনের মধ্যে আপনি চেষ্টা করেন যে একটা চ্যালেঞ্জ নিয়ে যে এ করোনা কি, এ করোনা থেকে আপনি কি বেরিয়ে আসার একটা চেষ্টা করেন। করোনা হোক, জ্বর হোক, সর্দি, মানে জ্বর সর্দি কাশি যদি লেগে থাকে এর থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন। তারপরও যদি না হয়, যদি খুবই খারাপ অবস্থা হয়, তখন আমরা আছি, আমি দেখবো, সমস্যা নেই। আমার কাছে যদি আপনার কমেন্ট কিংবা মেসেজ আমার চোখে আসে পরে, তাহলে আমি দেখবো সেটা, আমি সমস্যা নেই, আমি যেভাবে হোক আমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে হোক, আমার টিম পাঠিয়ে হোক, আমি চেষ্টা করব আপনাকে মেডিকেল পর্যন্ত পৌঁছে দেওয়ার, সেটা আমরা অতীতে করেছি, করব। তবে এই না যে আমি সবার কাছে যেতে পারবো, এই না যে ভাই একদম মানে কাশি হলেই যে আমি আপনার পাশে যেতে পারবো, তা কিন্তু না, তা কিন্তু না, কথা বুঝছেন। প্রথমত আপনাকে নিজের মনোবল রাখতে হবে, মনোবল হারাতে পারবেন না আপনি, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করছি, সবাই সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু, শুভরাত্রি। লাইভটু সবাই শেয়ার দিবেন, সবার যাতে করে উপকার আসে। ধন্যবাদ আপনাকে।